মঞ্জু ঘোষের বিজেপিতে যোগদানে বিতর্ক, অঞ্জু ঘোষের নাগরিকত্ব নিয়ে জল্পনা, প্রমাণ নিয়ে জল্পনা উড়ালো বিজেপি। দিলীপ ঘোষের হাত ধরে বুধবার বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত অঞ্জু ঘোষ বিজেপিতে যোগ দেন। দুই দিনের জন্য কলকাতায় গিয়ে থেকে গেলেন 22 বছর। বলছি, বাংলা চলচ্চিত্রের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্নার নায়িকা অঞ্জু ঘোষের কথা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে দীর্ঘ 22 বছর পর FDC-তে আসলেন অঞ্জু ঘোষ। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, পরিচালক সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক। দুই দিনের জন্য গিয়ে আমার মা আমাকে ফেসে গেছি। আমি ওখানে গিয়ে একদম এমন পাশা ফেসে গেছি আর বেরোতে পারছি না। তা আমি কি এখানে ছেড়ে যাই নাকি? ওখানে ছবির পর ছবির আবার করতে থাকলাম, কি হবে আমি বুঝতে পারছি না। ওনার নাগরিকত্ব প্রমাণের জন্য এক হচ্ছে ওনার জন্মের সার্টিফিকেট, যেটা ক্যালকাটা কর্পোরেশন ইস্যু করেছে। দ্বিতীয় হচ্ছে ওনার পাসপোর্ট, যেটা ভারত সরকার ইস্যু করে। তৃতীয় হচ্ছে আধার কার্ড, সেটাও ভারত সরকার ইস্যু করে। চতুর্থ হচ্ছে প্যান কার্ড, যেটা ভারত সরকারের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইস্যু করেন। এবং পঞ্চম হচ্ছে ভোটার। সম্মানিত দর্শক, সবাইকে আমন্ত্রণ নিউজ বাজার চ্যানেলে। আমরা তো কখনো ভুলে যেতে পারি না যে মায়ের সেই আটপরো কাপড় পরা, কেউ ভুলতে পারবো না। এগুলো মাটির টান সাংঘাতে আমি ওখানেও জিজ্ঞেস করেছি যে কেন, কি আমার কোনো ক্ষোভ নেই, আমার তো দেশ, এটা আমার নিঃশ্বাস, জন্মস্থান, এখান থেকে নিঃশ্বাস নিয়েছিলাম, সেই নিঃশ্বাস নিয়ে ওখানেও এতদিন বেঁচে আছি। আমাদের কাছে অরিজিনাল বেদের মেয়ে জ্যোৎস্না আছে, অন্য জায়গায় ডুপ্লিকেট। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। আমাদের কাছে অরিজিনাল বেদের মেয়ে জ্যোৎস্না আছে, অন্য জায়গায় ডুপ্লিকেট। কিন্তু এই যোগদানের পরে রাজনৈতিক মহলে শুরু জল্পনা। প্রশ্ন উঠতে থাকে, অঞ্জু ঘোষ ভারতীয় নাগরিক না তিনি বাংলাদেশী? এ নিয়ে বিজেপিকে অস্বস্তি ফেলতে মাঠে নেমে পড়ে তৃণমূল কংগ্রেস। উইকিপিডিয়াটা কে লিখেছে? ভারতীয় সরকার, তাহলে ক্যালকাটা কর্পোরেশন, গভর্নমেন্ট। যে ভারতের বিভিন্ন যে দপ্তর এবং পশ্চিমবঙ্গের যারা দপ্তর, তারা কি উইকিপিডিয়া লিখেছে? তাহলে উইকিপিডিয়ার সঙ্গে তুলনা করছেন ক্যালকাটা কর্পোরেশন সার্টিফিকেট, পাসপোর্ট। তার প্রমাণ সামনে এনে তৃণমূল কংগ্রেসকে মোক্ষম জবাব দিয়েছে বিজেপি। এর আগে লোকসভা বিশ্বের যে কোনো খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস শেয়ার করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন।